ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله. প্রশ্ন করেছেন, সন্ত্রাসবাদ বিষয়ে এক সেমিনারে আপনি যে বক্তব্য দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে আমাদের অনেক মুসলিম ভাই আপনাকে মুরজিয়া, মাতখালি, সরকারের দালাল ইত্যাদি ইত্যাদি বলে গালি দিয়েছে। ওই সমস্ত ভাইদের জন্য আমার নসিহা কি? এক নম্বর নসিহা হচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন, দোয়া করুন, আমিন আমিন। দ্বিতীয় হচ্ছে আমি আমার আত্মসম্মান কিন্তু তাদের জন্য হালাল করে দিইনি, আমি ওনাদের সব কিছু নিয়ে জানাতে যেতে চাই, উনি বলতে থাকুন ইচ্ছা করে। মানুষ যদি কেউ ভুল করে তাকে ভুল কী করছে এটা বলা দরকার, আমি যা বলেছি এটা ভুল হয়ে থাকলে ওনার দলিল নিয়ে আসা দরকার, পাল্টা বক্তব্য আমার ভুলগুলি তুলে ধরা দরকার, এই জায়গাটা ভুল হয়েছে। এটা না করে আপনার মন মত হয় না আপনি আমার গালি গালাজ করতে আরম্ভ করবেন কী জন্য? আমি কি আপনাকে আমার আমার মর্যাদা কি ফ্রি দিয়ে দিছি? আমার মান মর্যাদা আছে না? দুনিয়ার বুকে মান মর্যাদা হানি হলে মানুষ কোর্টে কেস করে, তাই না? 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 20 কোটি টাকা কেস করে, আমি আল্লাহর দরবার দিয়ে রাখলাম বিনা কারণে আমাকে এই সমস্ত গালি গালাজ যারা করছে তাদের আল্লাহর হাতে দিয়ে রাখলাম। আর আমি যদি জেনে শুনে খেয়ানত করে থাকি আল্লাহ আমাকে বিচার করবে। আর তারা যদি কোনো না বুঝে বুঝার চেষ্টা না করে তারা এগুলি করে থাকে তাহলে তাদের জন্য প্রস্তুত থাকুন, আমাকে গালি গালাজ করা তো অধিকার আমি দিই না কাউকে। আল্লাহ তাদের হেদায়ত নসিব করে দোয়া করছি। এই জাতীয় আশ্চর্য হবেন যারা খারেদি সবসময় তারা সর্বে সালিনকে মুরজিয়া বলতো, সাহাবিদেরকে খারেজিরা মুরজিয়া বলতো, আমাদের ইমামদেরকে যারা খারেজ তারা মুরজিয়া বলতো যুগে যুগে। খারেজিরা ইসলামের কোনোদিন কোনো উপকার করেনি, একটু দেখেন কোনো উপকারটা তারা করেছে কোনোদিন? ওসমান রাজিয়াল্লাহর বিরুদ্ধে যারা বেরোচ্ছে এরা খারেজ ছিল, এরা কি ইসলামের উপকার করেছে না ক্ষতি করেছে বলেন? ক্ষতি করেছে। আলী রাজিয়াল্লাহর বিরুদ্ধে যারা ছিল ক্ষতি করেছে না উপকার করেছে? ক্ষতি করেছে। আলী যখন যুদ্ধ করেছে ওদের বিরুদ্ধে, অথচ ওরা কিন্তু নামাজ কলমা পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ওদের নাম ছিল কোর্রা মানে পাঠক, কোরআন তেলাওয়াত ভরাই গেছে। রসুল বলেছেন তোমাদের কারো কারো তাদের আবাদত দেখলে নিজের আবাদত কি তুচ্ছ মনে হবে, তাদের আবাদত দেখে নিজের আবাদত কিছুই মনে হবে না, কিন্তু এ দ্বারা ফেতনায় পড়তে নিষেধ করা হয়েছে। কারণ আকিদে বিশ্বাস মানহাজ বড় দামি জিনিস, মানহাজ গতভাবে তারা বিভ্রান্ত, তারা যেই মানহাজ এখতিয়ার করেছে পদ্ধতি অবলম্বন করেছে এরা হচ্ছে ফেতনাবাজ মানহাজ, এটা কখনো সঠিক মানা ছিল কোনো দিন ছিল না। এটা কোনো দিন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ইসলাম অনুমোদন করে না। আমার রাষ্ট্রটা এমনিতেই খুব দুর্বল জায়গায় আছে, চারদিক থেকে শত্রু বেষ্টিত জায়গা, এখানে আমি সারাক্ষণ কেবল যদি কোনো কেউ হানাহানি মারামারি লেগে থাকি আমার নিজের শান্তি নিরাপত্তা বড় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমানের পরে সবচেয়ে বড় যে জিনিস দোয়া করতে হবে এটা আল্লাহর নিরাপত্তা দান করে। যে দেশে নিরাপত্তা নেই আপনি খুঁজে দেখেন সে দেশে মানুষ বাস করতে চায় না, পয়সা হইলো থাকা যায় না, পয়সা দিয়ে কী হবে? আজকে তো আপনার বউ নিবে, কালকে যে নিবে, পশু কন্যা নিবে, যে ইচ্ছা আছে একটা হয়ে যাবে একটা কিছু, সেই জন্য নিরাপত্তা বজায় রাখা একটা ফরজ। এই জন্য তাদেরকে তারা আমাদেরকে যে গালি দেখ না কেন, দেখেন মুরজিয়া গালি দিচ্ছে, মুদ মাতখালি, কিসের মাতখালি, কী মাতখালি, কী উনি কি ইমানদার না কাফের আপনি বলেন? ইমানদার মানুষ, একজন আলেম, আলেমে দিন, কেমন আলেম, তাকে সম্মান করে মানুষ একজন আলেম। এরকম আলেম মদিনা ইউনিভার্সিটির টিচার হন এক সময়, এখন মক্কাতে দাস দেন, সারা দুনিয়াতে তার গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে, তার কথা অনুসরণ করছি বাঁচতেছি এটা আমি বলতেছি না, কিন্তু বলছি একজন মানুষকে দূর ধরতেছেন কী হিসাবে আপনি, আপনি তার কী বুঝছেন? আপনার মতো এই জন্য ইয়া নয়, খারিজি হয় না, এই জন্য তার দোষ দেখতেছেন আপনি, তার দোষ বের করেন। অনেক জায়গাতে তিনি চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে এটা ভুল, অনেক জায়গাতে চোখ খুলে দেখিয়ে দিয়েছে অনেকে এটা ভুল দেখিয়ে দিয়েছে, দাওয়াতের নাম দিয়ে যে সমস্ত হটকাইতে চলতেছে এটা দেখিয়ে দিয়েছে এটা নাম দাওয়াত নয়, দাওয়াতের হটকাইতে চিন্তা নয়, হানাহানি মারামানি ছোট বই একটা সারাদিন পড়ে 10 বার পড়ে 12 বারের সময় কিছু একটা বের করে পাইছে, খুশি হয়ে গেছে, আল্লাহর কোরআন পড়ার প্রতি কোনো চিন্তা নেই, রসুল হাদিস পড়ার কোনো চিন্তা নেই, ইমামদের গবেষণার প্রতি কোনো পড়বে না, সারাদিন একটা বই পড়বে আর ওটা ওনার বিরুদ্ধে করবে আর মাত খালি বলে গালি দিবে। হ্যাঁ, এরকম গালিম আগেও দিত, যারা খারেজ ছিল ওরা সব সময় সর্বে সালিমকে গালি দিত, খারাপ কথা বলতো, কটু কথা বলতো। এই গোষ্ঠী সবসময় ধিকৃত এবং ঘৃণিত গোষ্ঠী, এরা কখনো
ইমান মুসলমানদের উপকার চায় না এরা ক্ষতি ছাড়া কোনো উপকার করেনি কোনো এরা যুদ্ধও করেনি এরা কিছুতে অংশগ্রহণ করেনি এরা শুধু চেয়েছে মুসলিমদের সমস্যা ক্ষতি করা সমূহ ক্ষতি করা যেখানে মুসলিমদের ভালো অবস্থান আছে অবস্থান নষ্ট করা তাদের কাজ এরাই জায়গা জায়গা বোমা ফুটাইছে অপমান করছে মুসলিমদেরকে কি লাভ হয়েছে ইসলামে সত্তর জেলা ষাট জেলা বোমা ফুটে কি লাভ হয়েছে ইসলামে চৌষট্টি জেলা ইসলামের কোন উপকারটা হয়েছে বলতে হবে তাদেরকে এরা যে হোলি আর্টিজান জায়গা বোমা ফুটেছে কি লাভ করছে ইসলামে এরা এখনো আপনাদের ভিতরে কাজ করছে এদের এগুলি সব এদেরকে ধিকৃত এদেরকে পুলিশ ধরিয়ে দিবে সময় মতো নিজে চেষ্টা করুন শুদ্ধ করতে না হলে পুলিশ ধরিয়ে দেবে কেন সমাজ সমাজের জন্য এরা ক্যান্সার সমাজের জন্য বিপদ ডেকে আনবে ইসলামের জন্য বিপদ ডেকে আনবে আপনারা দিন পড়বেন বুঝবেন দিন বাস্তবায়নের জন্য ঘর থেকে শুরু করেন আপনি রাস্তার আগে আপনার যেটা আপনার দায়িত্ব নয় শুরু করছেন কি জন্য আপনার ঘরে ইসলাম মানে আপনি নিজে মানেন আপনি সাড়ে তিন গড়ির ভিতরে ইসলাম আছে কিনা ওদের দেখেন ভালো করে দিনকে বুঝেন আল্লাহর দিনকে বোঝার চেষ্টা করেন কোরআনে কোরআনে করিমকে বুঝান তাদেরকে ইমানটা বুঝেন ইমানটাই বুঝেন ইমান এদের অনেকেই আছে আল্লাহর নাম ও গুণের ভারে ইমানটা তো শুদ্ধ নেই অনেকেই আছে বুঝেই না ইমান কি জিনিস আরেকজন উপর বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা বই আছে ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়ে এদের কেউ পড়তে বলেন ওরা ভুল ধরুক লেখার তো কারো সুযোগ নেই শুধু কেউ পারে মারামারি করতে জাকারিয়াকে 20,000 টাকা একদম ঘোষণা দিছে মারবে তোমার লেখ মরে যাবো কি হয়েছে কিন্তু কথা বলা বন্ধ করে দেব এটা তো শয়তান টাইপের মানুষ সবগুলো এরা হচ্ছে সমাজের জন্য বড় ধরনের ফেতনা তৈরি করে যাচ্ছে এরা যুবক সমাজকে নষ্ট করছে কয়েকজন আইএস বানাইছে না কিছু মানুষকে নিয়ে গেছে বিভিন্ন দেশ থেকে নিয়ে তারা বিভিন্ন মরুভূমিতে নিয়ে পাচ্ছে ওখানে সব বোমা মারে সব মেরে ফেলছে কি লাভ হয়েছে ইসলামের কি উপকার হয়েছে ইসলামের এদের কারণে আজ বাগদাদ অন্যদের দখল চলে গেছে সিয়েরা দখল করে ফেলছে ইউরোপ আমেরিকা ঢুকার রাস্তা পেয়ে যাবে ওদের দ্বারা ওরা একটা বোমা ফুটে অন্যরা বলে তোরা তো পারবি না তোদের দেশ রক্ষা করতে আমরা আসি তোদের রক্ষা করতেছে ওরা চায় বিভিন্ন বাহিনী এসে বাংলাদেশে প্রবেশ করুক আর বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চায় তারা এদেরকে কোনো সুযোগ দেওয়া যাবে না ইসলামের নাম দিয়ে নষ্ট করবে ইসলামের নামে কান্নাকাটি করবে আল্লাহর ওয়াস্তে এদেরকে প্রতিহত করবে সিস্টেমে যান সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দিন প্রচার করেছে এই কাজ তারা কোনোদিন করেনি রাষ্ট্রপ্রধান নেতৃত্ব ছাড়া কোনো যুদ্ধ নেই এটা মিথ্যা কথা যারা এরকম কাছে মিথ্যা কথা বলছে কোনোদিন হয় কেমন পর্যন্ত হবে না যেটা হয় এটা খারেজি বনা হবে হ্যাঁ কাফেরদের বিরুদ্ধে কাফেরদের আক্রমণ করে আপনার দেশে এসে বসে থাকে তখন এটা আলাদা মশালা হবে আপনাদের শান্তিতে আছে আপনি কিসের যুদ্ধ করতেছেন এখানে কিসের হানাহানি মারামারি লাগাচ্ছেন এত শান্তির মধ্যে থাকতে ভালো লাগে না শুধু থাকতে সুখে থাকতে ভুতে গেলেন কয়েকজন মানুষের গ্রামের দেশের মানুষ কিন্তু ভালো থাকতে চায় না এখন আপনার দরকার হচ্ছে ইমানের দাওয়াত দেয়া ইসলামের দাওয়াত দেয়া সঠিক পথে দাওয়াত দেয়া মানুষকে ইমান ইমানমুখী করেন আপনার পরিবারে ইমান থাকলে প্রতি পরিবারে ইমান থাকলে রাষ্ট্র ইমান থাকবে রাষ্ট্র ওদিকে ঘুরে যেদিকে মানুষ ঘুরে কামাতাকুলি ওয়াল্লাহ আলাইকুম যেমন আপনি হবেন আপনার উপর শাসক তেমন হবে এই দেশে মানুষ ভোট চায় আপনি বেশিরভাগ মানুষ যখন দেখবেন ইমানের দিকে চলে আসে রাষ্ট্রগুলো আমরাও ইমানের কথাই বলি দেখেন না কিছুদিন মানুষ পরপরে হ্যাঁ মানুষরা কী করে ইমানের কাপড় লাগে কেন মনে করে বেশিরভাগ মানুষ ইমানে আসে এখন আপনি ইমানের দিকে আসুন সঠিক ইসলামটা প্রচার প্রসার করুন ওই হানাহানি মারামারি লাগবে না ইসলাম এমনি প্রচার প্রসার হবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ ইমানে আমল সালে থাকলে আল্লাহ ইসলাম আপনাকে প্রসার ইমানও নাই আমল সালে না আপনি কী করবেন হানাহানি মারামারি আমল সালে নয় কোনোদিন ছিল না এটা আপনি হানাহানি মারামারি করছেন যুবকদেরকে নষ্ট করছেন লেখাপড়া থেকে দূর রাখছেন আল্লাহর দিন যারা পড়ালেখা করছে তাদেরকে বিভ্রান্ত করছেন কোরআন হাদিসের পড়া তারা পড়ে না একটা মাসালার উত্তর জানে না আকিদের কোনো মাসালার উত্তর দিলে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে জানেও না পার্থক্য করতে পারে না তাকফির আম ও তাকফির খাস মধ্যে পার্থক্য করতে পারে না সকালে ঘুম থেকে উঠে এক দেখছে একজন বিরাট প্রশ্ন করে বসে রয়েছে কি যে আল্লাহ তো বলছে যে ব্যক্তি আল্লাহর বিধান প্রবর্তন করলে সে কাফের আমি হ্যাঁ এটা তো আমরাও বলি আল্লাহর বিধানকে এটা অস্বীকার কাজও আছে ব্যক্তির উপর নেওয়ার আগে আপনার কিছু শর্ত আছে ইমামরা সবাই শর্ত দিয়েছে ব্যক্তি বা গোষ্ঠীর উপর নেওয়া যায় না ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিলে অবশ্যই আপনাকে সেখানে শর্ত আছে কি ব্যক্তির উপরে প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে যাইয়ে নিজে আরেকজনে করছে এটা দলিল হবে না কে করছে আপনি কে জানেন আন্দাজি কথাবার্তা মিথ্যা কথা বলছে হয়তো আর সন্দেহ থাকলে দূর চেষ্টা করতে হবে যেখানে সমাজের 90% মানুষ দিন সম্পর্কে জানে না সেখানে আপনি কার উপর সমান প্রতিষ্ঠা করতে যাচ্ছেন দিন প্রচার প্রসার করুন প্রত্যেককে মানুষ দিনের দিকে নিয়ে আসুন আকিদার পথ শুদ্ধ করুন দেখবেন দুনিয়া সব ঠিক হবে সব ঠিক হবে কেউ খারাপ হতে চায় না কিন্তু খারাপ বুঝে না বলে খারাপ হয়ে যাচ্ছে আপনি তাদেরকে সঠিক পথটা পথ দেখান এটা না করে আপনি হানাহানি মারামারি করে কীভাবে কোন জায়গায় জোর করে ইসলাম প্রতিষ্ঠা করা গেছে জোর করে ইসলাম প্রতিষ্ঠা করবেন কয়দিন থাকবেন আপনি এই ক্ষমতায় সুতরাং আপনি মনে করেন না যে আপনি
এইভাবে আপনি কিছু করতে পারবেন এর মধ্যে ফিতনা ফাসাদ তৈরি হবে আর আমাদেরকে মাতখালি বলুক আর মুরজিয়া বলুক সরকারের দালাল বলুক আমাদের কিছু যায় আসে না আমরা হক কথা বলি কোন সরকারের দালাল আমরা এই কথা যদি আর পরে আরো 10টা সরকারও আসে আমরা একই কথা বলবো তাহলে সরকারকে আমাদের কি কি দেয় সরকার দালাল কি জন্য কই সরকারের কোনো কিছু তো আমরা দেখি ঠিক না সরকার দালাল কি জন্য হবো আমরা কি জন্য আমরা সরকার দালাল হবো আমরা সরকার আমরা আল্লাহ মুত রাসূলের দালাল আল্লাহ মুত রাসূল যা বলে তা বলে যাচ্ছি এটা বলে যাবো কিয়ামত পর্যন্ত যতক্ষণ জীবিত থাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ